আমাদের প্রিয় সবুজ শ্যামল বাংলার মাটি ছাড়ি আমরা গড়েছি এইখানে আজ স্বপ্নের ঘরবাড়ি সাদা কালো আর বাদামি মানুষ বাধা আছে প্রাণে প্রাণে এই দেশে এইখানে প্রিয় দর্শক যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন সবাইকে টেমস নদীর পার থেকে দিলনাসের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা শুরু করছি চ্যানেল এসের অনুষ্ঠান বিলেতে বাঙালি আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা কথা বলি আমাদের এই সমাজে এই বিলেতের কমিউনিটির যেসব মানুষের দ্বারা আলোকিত হয়েছে যুগ যুগ ধরে এই কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাবার জন্য যেসব মানুষ কাজ করে যাচ্ছেন তাদেরকে পরিচয় করিয়ে দেই আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আজ তেমনি এক আলোকিত মানুষ আমাদের সাথে রয়েছেন বিলেতের বাঙালির অত্যন্ত পরিচিত মুখ জনাব রুহুল আমিন মূলধারার চিত্র পরিচালক এখানের মূলধারায় হাতে গোনা কিছু মানুষ কাজ করেন কিন্তু রুহুল ভাই শুরু করেছিলেন সেই কবে এখনও কাজ করছেন কেমন আছেন আপনি ভালো আপনি কেমন আছেন আচ্ছা ভালো আছি কি করছেন এখন এই বিভিন্ন ডকুমেন্টারি করছি এবং ওই আমাদের যে ফিচার ফিল্ম যেটা হয়েছিল সেটা রিলিজের জন্য কিছু কাজ চলছে আর কি আশা করি এই বছরের শেষের দিকে রিলিজ হবে আপনি তো এদেশে ফিল্ম করেছেন এবং এই ফিচার ফিল্ম যেটার কথা বলছেন সেটা হলো হাসন রাজা হ্যাঁ গানের রাজা হাসন রাজাকে নিয়ে বাংলাদেশে কোনো ছবি হয়নি আর স্বপ্ন দেখেছেন গত কয়েক বছর ধরে এর পিছনে কাজ করছেন আপনি তো এই যে আপনি এই কাজটা করছেন আপনি তো এখানে মূলধারার জন্য কাজ করছেন কিন্তু বাংলাদেশের এই ফিচার ফিল্ম আর বিশেষ করে হাসন রাজাকে নিয়ে করার ইচ্ছেটা আপনার কেন জাগলো বিশেষ করে আমার শুরু তো এখান থেকেই মানে ওই বিবিসি চ্যানেল ফোর এই সমস্ত টেলিভিশনের কাজ থেকে মেইন স্ট্রিমে আমি শুরু থেকেই এখানে শুরু করেছি তারপর এগুলো করতে করতে মানে আমাদের তো অনেক কিছু শিখতে হয় সিনেমা বলতেই আপনি তো দেশকে জানবেন নিজেকে জানবেন পৃথিবীকে জানবেন তো দেশকে জানতে হলে নিজের রুটসে চলে যেতে হয় তো সেটা যেতে হলে আমাদের সাহিত্যকে চর্চা কিছুটা তারপর মনে করেন আমাদের কালচার জানতে হবে মানুষকে জানতে হবে তো সেইগুলো জানতে গিয়ে হঠাৎ করে আমি ডিসকভার করলাম যে আমাদের তো অবাধ সম্পদ আমাদের যে সম্পদগুলো আছে সেই সম্পদের মধ্যে আমাদের ফোক আর্টিস্ট যারা আছে বাংলাদেশের বিশেষ করে এবং লোককবি লোককবি যারা তো এদের সম্বন্ধে কিছুটা জানা যেমন লালন হাসন রাধারমন তারপর শাহ আব্দুল করিম এদের উপর তারপর তো আছেনই রবীন্দ্রনাথ নজরুল এরা তো আছেনই আমাদের বাংলার বাংলার কি পৃথিবীর বিখ্যাত সব আপনার তো এইগুলো জানতে গিয়ে যখন আমার কাছে এই ডিসকভারি হলো যে হাসন রাজা এমন একজন কবি ছিলেন তখনকার দিনে যে অসাধারণ কাজ করে গিয়েছেন ওনার একটা দেখার ভঙ্গি ছিল একটা ব্রড একটা পারসেপশন ছিল আজ থেকে 150 ইয়ার্স ব্যাক এবং সেই ফিলোসফিটার মধ্যে যে গান ভাটি অঞ্চলে ভাটি অঞ্চলের এবং সেই গানগুলোর মধ্যে এখনও এত চমৎকার কথাবার্তা মানে এখন তো শুনলে আশ্চর্য লাগে আজকাল এত বছর আগে এই কথাগুলো তিনি বলে গেছেন এবং যে আমাদের কমিউনিয়াল হারমোনির জন্য যে সমস্ত কাজ করে গেছে তো সেটা আজকাল তো নিয়ে যদি আপনি যে এই কাজের তো এই কাজ এই ছবির কাজ তো প্রায় মোটামুটি শেষ হয়ে গেছে এখন শুধু মুক্তির অপেক্ষায় আছে হ্যাঁ তো কাজ আজ থেকে চার বছর আগে কমপ্লিট হয়ে গেছে এবং আমরা জানি যে এই ছবিতে হাসন রাজার এই চরিত্রটি করেছেন মিঠুন চক্রবর্তী হ্যাঁ তো হাসন রাজার চরিত্রে মিঠুন চক্রবর্তীকে নেওয়ার কারণটা কি কারণটা হলো আমাদের তো বেস্ট পারফর্মারের দরকার বেস্ট বলতে মানে যে ওই ক্যারেক্টারের সাথে যাকে মানানসই মানাবে তো সেটা অনেক খোঁজাখুঁজি করতে অফকোর্স আমাদের দেশে তো খুব প্রভাবশালী পারফর্মার আছেন কিন্তু একটা ব্যাপার হয়েছে যে আমাদের এই সিনেমা তো ইন্টারন্যাশনালি সেটা ইন্টারন্যাশনালি একটা রিলিজের ভাবনা চিন্তা আছে তারপর পৃথিবীর লোকজন দেখবে তো সেই অনুযায়ী যার একটা ব্যাকগ্রাউন্ড আছে নাম আছে অবশ্যই সুনাম আছে সুনাম আছে আর বিশেষ করে মিঠুন চক্রবর্তীও তো আমাদের দেশেরই বাঙালি বাংলাদেশেরই বাংলাদেশেরই বরিশালের ছেলে তারপর ওনার প্রচুর কাজ আমার দেখা তো সব মিলে আমার কাছে মনে হলো শি উড বি অ্যাপ্রোপ্রিয়েট ক্যারেক্টার তো আপনি তো হাসন রাজা নিয়ে করেছেন এবং আগামীতে কি আপনার ফিচার ফিল্ম করার আর কোনো ইচ্ছা রয়েছে হ্যাঁ মানে এখনই তো কাজ চলছে অন্যান্য ফিচার ফিল্ম এরকম কোনো চরিত্রকে আপনি কি না মনে করেন একটা একটা ফিচার ফিল্মের কাজ মানে ওটা পরে করব বর্তমানে একটা স্ক্রিপ্টিং চলছে সেটা হচ্ছে এই বাংলাদেশের উপরই আর কি বাংলাদেশ তো সমস্ত পৃথিবী জানে এমন একটা ডেভেলপমেন্ট এমন একটা ফোকাল পয়েন্টে আমরা পৌঁছে গেছি যে বাংলাদেশ এখন পৃথিবীর একটা এক্সাম্পল হয়ে গেছে সমস্ত পৃথিবী জানে কিন্তু সেই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতো এমন একটা সিনেমা হয়নি ওই ওই লেভেলে কমার্শিয়াল অ্যাঙ্গুল থেকে সমস্ত বাংলাদেশের ডেভেলপমেন্ট এই সমস্ত মিলিয়ে ঢাকা শহর সেইভাবে একটা গল্প তৈরি হচ্ছে যেটার মাধ্যমে পৃথিবী জানতে ফিচার ফিল্ম পৃথিবী জানতে পারবে যে ভাইব্রেন্ট একটা সিটি বাংলাদেশ বাংলাদেশ এই আগের বাংলাদেশ না অনাহারে লোকজন মারা যাচ্ছে না অফকোর্স আমাদের অনেক সমস্যা আছে কিন্তু
ওই সমস্ত ব্যাপার নিয়েই একটা স্ক্রিপ্ট হচ্ছে, যেটার মধ্যে যে আমাদের সিটিটাকে রিপ্রেজেন্ট করা যায় এবং একটা সুন্দর একটা গল্পের মাধ্যমে কাজ চলছে, স্ক্রিপ্টে কাজ চলছে। প্রিয় দর্শক, আমরা বিভিন্ন সময় বলি এবং অন্যান্য অনুষ্ঠানগুলোতেও বলেছি যে বিলেতে বাঙালিরা এসেছিলেন সুদীর্ঘকাল আগে। অন্যান্য দেশের মানুষেরা যখন এদেশে এসছেন, এসে কিন্তু তারা নিজের দেশের কথা ভুলে যেতেন, কিন্তু বাঙালিরা সেই প্রথম থেকেই তারা এসে এই চাকচিক্যময় জগতে এসেও তাদের সবসময় দেশের কথা মনে হতো। এর জীবন্ত উদাহরণ হলো যে আমাদের মহান মুক্তিযুদ্ধে বিলেত প্রবাসী বাঙালিদের ছিল অপরিসীম ভূমিকা। তারা এখান থেকে অর্থ জোগাড় করে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে এগিয়ে নিয়ে গেছেন এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিত করে দেবার জন্য তারা কাজ করে যাচ্ছেন। যেমন রুহুল ভাই বললেন যে তিনি থাকেন বিদেশে, লন্ডনে থাকেন, বিবিসির জন্য কাজ করেছেন, চ্যানেল ফোরের জন্য কাজ করছেন, কিন্তু বাংলাদেশকে তুলে ধরার জন্য তিনি আরও কাজ করবেন। আপনার এই জগতে আসার সম্পর্কে একটু বলুন, আপনি তো কবে এসেছিলেন আপনি এই দেশে? আমি 71-এ এসেছি, 71-এর বিগিনিংয়ে, যুদ্ধের আগেই, যুদ্ধের ওই স্বাধীনতার কিছুটা মুহূর্তে আগেই। তো আমি তো খুব ছোটো ছিলাম, কিন্তু আমাদের ছোটোবেলা থেকেই আমাদের সিলেট শহরে তো তখনকার দিনে তিনটে সিনেমা হল ছিল এবং সেখানে একটা কালচার ছিল, সহপরিবারে সবাই সিনেমা দেখত। তো সেই ছোটোর থেকেই সিনেমা দেখে থেকে বড় হওয়া, এবং যখন প্রথম তেমন একটা কিছু বুঝতাম না, খুবই ছোটো ছিলাম, 3-4 বছর থেকে দেখছি, আমার মনে হয় বয়স অ্যারাউন্ড 5 ইয়ার্স ছিল, তখন হঠাৎ করে একবার একটা সিনেমা দেখলাম, সেটা সুভাষ দত্তের সুতরাং। তেমন একটা কিছু বুঝিনি, ওটা কিন্তু আমাকে একটা নাড়া দিল। তারপর অনেকে জিজ্ঞাসা করে যে কী সিনেমাটা কী, কিছু কিছু বুঝলাম আর কি। তো তখন থেকে আমার ওই সিনেমা তৈরির একটা না যাত্রাটা তখন শুনলাম। আমার এক মামা সিনেমা নিয়ে যেতেন এবং উনি, আমি মামাকে বললাম যে মামা কী এই সমস্ত কীভাবে কী হয়, তো উনি আমাকে ওই প্রজেক্টার দেখিয়ে বললেন ওই পিছন থেকে যে প্রজেকশন হচ্ছে ওইখানে ওই লাইটটা ওই স্ক্রিনের মধ্যে ওইভাবে, ওই টেকনোলজি সম্বন্ধে কিছুটা ধারণা দিলেন। তখন থেকে আমার একটা কিউরিয়াসিটি, আমি সিনেমা হলে গিয়ে বেশিরভাগ সময় প্রায় প্রজেক্টরের দিকে তাকিয়ে থাকতাম, সবাই সামনে থাকতো, আপনি পিছনের দিকে থাকতেন, মানে কি একটা মানে ম্যাজিকের মতো, জাদুর মতো কিভাবে জিনিসটা হচ্ছে। তো যাক, মানে আমার ওই টোটাল ইন্সপিরেশন বা ওই যে কাজের যাত্রাটা তখন থেকে। তারপর প্রচুর বাংলা সিনেমা দেখতাম আমরা, তো আপনার যাত্রার সাথে একটা বাংলাদেশের যাত্রারও একটা চমৎকার একটা সামঞ্জস্য রয়েছে, মানে ওই বাংলাদেশ থেকেই শুরু হয়, বাংলাদেশের ওই পুরনো দিনের বাংলা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমা। তারপর আমি যখন ইংল্যান্ডে চলে আসলাম, আসার পর এখানে ডিসকভার করলাম একটা সিনেমা হল, কমার্শিয়াল রুটে ছিল বাংলাদেশ সিনেমা হল, আমি বাঙালিদের মধ্যে বোধ হয় একমাত্র একজন ছিলাম যে রেগুলার ওখানে গিয়ে বাংলা সিনেমা দেখা, বুঝলেন না? আমি তো যখন চলে, তখন আমার বয়স কত হবে, যখন রেগুলার ওই সমস্ত সিনেমা, আমাদের বন্ধু বান্ধব সবাই হিন্দি সিনেমা দেখছে, কিন্তু এদেশে এসে আপনি, আপনার বয়স কত ছিল আপনি যখন? আমি যখন আসছি তখন বোধহয় আমার 13 বছর ছিল। তো আপনি কি পড়াশোনা করেছেন? তারপর 2 বছর লেগেছিল আমার ওই স্কুলের জন্য অপেক্ষা করতে। তারপর মনে করেন স্কুলে গিয়ে মানে বছরখানেক পরেই মানে স্কুল ওভার হয়ে গেল। তারপর সার্ভাইভ্যালের জন্য আমার পরিবারের সাথে এসেছিলাম, ওরা আর এখানে থাকেনি, দেশে চলে যায়, কিন্তু আমি থেকে গেলাম। একটা কারণ ছিল যে আমি ছোটোবেলায় বলেছিলাম যে আমি সিনেমা তৈরি করবো, শিখবো সিনেমাটা করা। তা আপনি কি পড়াশোনা করেছেন সিনেমা তৈরির উপরে? তারপর আমি করলাম কি পড়াশোনার জন্য, মানে সিনেমা ফিল্ম ইনস্টিটিউট যেতে হলো তখনকার দিনে 5টা অ্যাভেলেবল এবং 2টা এ লেভেল লাগতো, আমার ওইগুলো ছিল না আর কি। আমি স্কুল শেষ করে তেমন একটা পড়াশোনা হয়নি, তখন আমি ওই ইভিনিংয়ে করে ও লেভেলগুলো করছি এবং এ লেভেল। ইন দ্য মিন টাইম আমি ওই যে এই দেশের বিখ্যাত একটা ফিল্ম স্কুল আছে, ন্যাশনাল ফিল্ম অ্যান্ড টেলিভিশন স্কুল, সেখানে অ্যাপ্লাই করি, কিন্তু আমি ওখানে এন্ট্রি পাচ্ছি না। 1 বছর 2 বছর 3 বছর হয়ে গেছে আমি এন্ট্রি পাচ্ছি না। তো একটা ছিল তাদের একটা এক্সেপশন যে আপনার ডিগ্রিগুলো থাকতে হবে, ডিগ্রি না থাকলে যদি এক্সপিরিয়েন্স থাকে ফিল্ম মেকের তাহলে আপনাকে অনুমতি চান্স দেবে। তো ইন দ্য মিন টাইম আমি ওই ওয়ার্কশপ টপশপ করে বেতনালগিরি একটা ফিল্ম ওয়ার্কশপ ছিল, কিছুটা টুকটাক শিখেছি ফিল্মে। তারপর ইন্ডাস্ট্রিতে ঢুকে গেলাম, ফিল্ম ইন্ডাস্ট্রিতে। আচ্ছা, সেখানে গিয়ে ওই অ্যাসিস্ট্যান্ট ফিল্ম এডিটার হিসাবে কাজ করলাম, তারপর চ্যানেল 4-এ ঢুকলাম, তারপর বিবিসির জন্য নিজস্ব প্রোডাকশন শুরু করলাম। প্রথম একটা ডকুমেন্টারি 1983-তে করি, সেটার নাম ছিল ফ্লেম ইন মাই হার্ট, বাঙালিদের কালচার, সেটা চ্যানেল 4-এ ব্রডকাস্ট হয়। তারপর সাথে সাথেই একটা ফিচার ফিল্ম করে ফেলি, সেটা হলো এ কাইন্ড অফ ইংলিশ 1986-এ। এটা করার পর মানে আমার অটোমেটিক ফিল্ম স্কুলে এন্ট্রি হয়ে গেল, ওটা ক্রিটিক্যালি খুব সাকসেসফুল সিনেমাটা হয়েছিল পৃথিবী। আমি আমার স্মৃতি বলি, আমি তখন 85-86-এ আমি এসেছিলাম এখানে, তো বার্মিংহামে আমি ছিলাম। সো হঠাৎ আমি টেলিভিশন দেখছি, হঠাৎ দেখি একটা ছবি চলছে,
এই ছবিতে বাদশাহ অভিনয় করেছিলেন, এটাই ছিল এই কাইন্ড অফ বিলাতের মুখ, বিলাতের মুখ, বিলাতের মুখ, বিলাতের মুখ আমি দেখিয়েছি, বিলাতের মুখ আমি দেখিয়েছি। তো এই ছবিটা আমাকে খুবই আলোড়িত করেছিল, আমি আমার খুব আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম আমি যে বিলেতের একটা টেলিভিশনে, মেইন স্ট্রিম টেলিভিশনে একটা বাংলা ছবি চলছে। সো এই ছবির সাথে, এই ছবির মাধ্যমেই আসলে আপনার সাথে আমার পরিচয়। সো এই ছবিটা কীভাবে আপনি করেছিলেন, এটা করার পিছনে কি কোনো কারণ ছিল? তখন তো আমি তো মানে একদম যাকে বলে অবসেসড ফিল্মমেকার, সিনেমা ছাড়া কিছুই বুঝি না। ওই ছোটোবেলা থেকেই ডিসাইড করেছিলাম ফিল্মমেকার হবো। তারপর তো এখানে এসে টুকটাক এটা সেটা করে, তারপর ফিল্ম ওয়ার্কশপে যাওয়া, তারপর ইন্ডাস্ট্রিতে কাজ করা, এগুলোর মধ্যে অনেকগুলো ফিল্ম মেকিং বেসিক্যালি আমার শিখেই হয়ে গেছে। তখন আমি চ্যানেল ফোরে ডকুমেন্টারি করার পর ওটা সাবমিট করলাম, একটা আইডিয়া নিজেই ওয়ার্ক আউট করলাম। তখনকার দিনে আমাদের এখানে বর্ণ বৈষম্য সমস্যা ছিল, তারপর অনেক ধরনের জটিল সমস্যা, এমপ্লয়মেন্টের সমস্যা ছিল, কালচারাল ডিফারেন্সেস, আমাদের কালচারের অনেকগুলো সমস্যা ছিল। তো সব মিলে একটা গল্প, সেটা একটা পরিবারের মাধ্যমে সেই গল্পটা ওয়ার্ক আউট করে। তো আইডিয়াটা ছিল যে রিপ্রেজেন্ট আমাদের যে ওই সময়কার জীবনযাত্রা কীভাবে চলতে, এটাই আর কি। এই গল্পটা কে লিখেছিলেন? গল্পটা আমারই লেখা, তারপর ওটার সাথে পরে একজন ইংরেজ রাইটারকে নিয়েছি। নেওয়ার কারণ হলো অনেকগুলো ব্যাপার আছে যে ওই টাকা পেতে গেলে একটা ইংরেজ নাম থাকলে ভালো হবে। তো গল্পটা আমারই এবং সে একজন রিনাউন্ড রাইটার আমার সাথে কাজ করেছে। এনিওয়ে সেটা তো কমিশন হয়ে গেল, মানে চ্যানেল ফোর থেকে সেটা কমিশন হয়। তখনকার দিনে ওয়ান অফ দ্য লার্জেস্ট বাজেট মানে 300,000 pounds 86 মানে তখনকার দিনে এগুলোকে বলো অত সুস্ট্রিং বাজেট, কিন্তু সুস্ট্রিং হলেও মানে আজকালকার দিনে সেটা কত কত টাকায় দাঁড়াতো। যে সময় বাঙালিরা এখানে এসেছিলেন জীবিকার সন্ধানে, এখানের বাঙালিরা কাজ করতেন গার্মেন্টসে, কাজ করতেন রেস্টুরেন্টে, কাজ করতেন বিভিন্ন ফ্যাক্টরিতে, সে সময় একজন রুহুল আমিন এসেছিলেন স্বপ্ন নিয়ে, ছবি বানানোর স্বপ্ন নিয়ে। ও ভাই দেব, আমি আপনাকে এটা বলি যে আমি এসে কিন্তু আমিও ট্রেইলারিং ফ্যাক্টরিতে কাজ করেছি। এই গল্পগুলো আমরা পরে আপনার সাথে বলবো। আমি বলছিলাম যে আপনি যে স্বপ্ন নিয়ে এসেছিলেন, সেই স্বপ্ন এই ভিন্ন দেশে, ভিন্ন পরিবেশে, লন্ডনের মতো একটা জায়গায় এসে আপনি চ্যানেল ফোরের জন্য করেছিলেন, ছবি বানিয়েছিলেন, প্রচারিত হয়েছিল এবং আপনার এটা প্রশংসিত হয়েছিল। প্রিয় দর্শক, আমরা কথা বলছি আজকের এই চমৎকার বিকেলে ট্যাম্পস নদীর পাড়ে রুহুল ভাইয়ের সাথে। বিরতির পরে আরও কথা বলবো। শুধু রুহুল আমিন যে শুধু একজন ফিল্ম মেকার তা নয়, তিনি আমাদের 70 দশকের বর্ণবাদী আন্দোলনের একজন নেতা ছিলেন, একজন কর্মী ছিলেন। সেই সময় সম্পর্কে তার সাথে, তার কাছ থেকে আমরা শুনবো। এ পর্যন্ত আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন। আসছি ছোট্ট একটি বিরতির পরে। প্রিয় দর্শক, এইমাত্র যিনি অনুষ্ঠান দেখতে শুরু করলেন তাকে লন্ডনের বিখ্যাত ট্যাম্পস নদীর পাড় থেকে দিলনাসের জানাচ্ছি অভিবাদন। আপনারা দেখছেন চ্যানেল এসের অনুষ্ঠান বিলেতে বাঙালি। এই অনুষ্ঠানে আমরা আমাদের কমিউনিটির আলোকিত মানুষদের সাথে কথা বলি। আজ করছি, যার সাথে কথা বলছি তিনি হচ্ছেন চিত্র পরিচালক রুহুল আমিন। রুহুল আমিন ভাইকে কমিউনিটির সকলেই চেনেন, সেই 70-এর দশক থেকে এখানে রয়েছেন তিনি এবং ছবি নিয়ে কাজ করছেন, সমাজের বিভিন্ন ছবি নিয়ে কাজ করেন তিনি, কিন্তু এর সাথে তিনি রাজনীতির সাথে জড়িত রয়েছেন, তিনি বর্ণবাদী আন্দোলনের সাথে জড়িত রয়েছেন। রুহুল ভাই, আমরা শুনছিলাম আপনার ছবি বানানোর গল্প, এই জগতে আপনি কীভাবে আসলেন, আপনি যে সময়ে পূর্ব লন্ডনে এসেছিলেন এবং আপনি তো সারা জীবনই তো প্রায় পূর্ব লন্ডনেই অতিবাহিত করলেন, আপনাদের কারণেই পূর্ব লন্ডন আজ বাঙালির জনপদে রূপ নিয়েছে। এই যে বাঙালির জনপদ করার জন্য আপনাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে, আপনার সহযোদ্ধাদের অনেক কষ্ট করতে হয়েছে, আলতাবালির মতো মানুষের রক্ত দিতে হয়েছে, কুদ্দুসের মতো মানুষ আহত হয়েছে এবং অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে আজ পূর্ব লন্ডন বাঙালির হয়েছে, বাঙালির প্রাণকেন্দ্র হয়েছে, সেই সময় সম্পর্কে আপনি আমাদেরকে একটু বলুন, সেই 70-এর দশক সম্পর্কে। বেসিক্যালি আমরা যখন এসেছিলাম এর আগ থেকেই শুরু হয়েছিল এখানে প্রচুর বর্ণবাদী হামলা, এগুলো হতো আমাদের উপর। আমি যখন এসেছিলাম তো ছোটো ছিলাম, তখন আমার বয়স হতো 13-14 এইভাবে, কিন্তু প্রত্যেক দিন মানে ওই বর্ণবাদী হামলা আমাদের উপর হতো এবং সেই হামলা এমনভাবে এমন মানে মানে হাফ কিলোমিটার ছিল ব্রিকলিনের এদিক থেকে ওদিক, এরপরে আর ক্রস করা যেত না, মানে এত মানে এই যে ব্রিকলেন আমরা দেখি, বেতালগিন দেখি, এসব আমাদের জন্য বিপজ্জনক ছিল, এত বিপজ্জনক ছিল যে আপনি ফ্রিলি এপার থেকে ওপার যেতে পারছেন না ব্রিকলেনের, বেতালগিনে টোটালি নগো এরিয়া এইভাবে ছিল। তখন আমরা কিছু ইউথ,
বিশেষ করে একত্র হয়ে তখন আমরা মানে আমি বিশেষ করে খুবই অ্যাডভেঞ্চারাস ছিলাম। অ্যাডভেঞ্চারাস আমি যে জায়গা থেকে এসেছি সিলেটের, সেখানে প্রচুর মণিপুরী লোকজন ছিল। আমি দেখে এসেছি সেই সিলেট শহরের আনাচে কানাচে যে মণিপুরীরা তারা মার্শাল আর্ট করে, বুঝতামও না জানতামও না, কিন্তু দেখতাম কী একটা করে। তখনকার সময় ওই শুরু হয়ে গেছে ব্রুসলির সিনেমা, তখন ব্রুসলির সিনেমাও দেখি, তখন ওই কানেক্ট করলাম যে আমাদের যে মণিপুরী ভাইরা সিলেটরা যেটা করতো সেটা মার্শাল আর্ট করতো। তারপর খুঁজতে শুরু করলাম এই মার্শাল আর্ট কোথায় শিখায়, শেষ পর্যন্ত ডিসকভার করলাম চায়না টাউন। চায়না টাউন ডিসকভার করে সেখানে চায়না টাউনে এই মার্শাল আর্ট শিখায়। তো আমাদের এই কিছু বন্ধু বান্ধব মিলে আমরা সেখানে কাঙ্কু টাঙ্কু এগুলো শিখতে শুরু করলাম, আত্মরক্ষার জন্য, আর তো সেলফ ডিফেন্সের জন্য সেই মার্শাল আর্ট শুরু করলাম। সেখান থেকে আমাদের প্রচুর 10-12 জন 15 জনের মতো গ্রুপ হয়ে গেল, আমরা একসাথে চলাফেরা করি এবং ওইটা ওই সার্ভাইভেলের জন্য আমরা মার্শাল আর্টটা শিখলাম এবং ওইভাবেই আমাদের বিশাল একটা করি। তখন আমাদের ওই যে বর্ণবাদী হামলা থেকে নিজেকে রক্ষা করতে গিয়ে এই মার্শাল আর্ট শিখা, তারপরে একটা দল হয়ে গেলো, অ্যাট দ্য সেম টাইম আমাদের পলিটিক্যালি নিজেদেরকে একটা তৈরি করা, সেটা আমাদের ইকুয়াল রাইটসের ব্যাপারে। তো পলিটিক্যালি আমাদের কিছু টিচার ছিলেন, মাস্টাররা ছিলেন, তারা আমাদেরকে বিশেষ করে একজন এক ভদ্রলোক ছিলেন আমাদের একজন বাঙালি টিচার আব্দুল আজিজ নাম, উনি আমাদেরকে খুবই সাহায্য করে, জব্বার মাস্টার ছিলেন। তো ওনাদের ইন্সপিরেশন এবং সাহায্যে আমরা অনেকগুলো পলিটিক্যাল অ্যাক্টিভিটিসও করতে শুরু হয়। পলিটিক্যাল অ্যাক্টিভিটিস মানে কি, নিজেদের একাত্র মানে ওই যে জড়ো করা এবং আমাদের যে প্রোটেস্টগুলো করা, সেই দাবিটুকু, আমাদের যে বিভিন্ন দাবি আছে ব্রিটিশ সোসাইটিতে সেই দাবিগুলো প্রেজেন্ট তুলে ধরা, তুলে ধরা। অ্যাট দ্য সেম টাইম এটা বলতেই হবে, আমরা তো বিশাল গ্রুপ মানে, আর আমরা তো ইউথ ছিলাম এবং কেউ ব্ল্যাক বেল্ট, এগুলো আমরা হয়ে গেছি বাই দেন, মানে 2-3-4-5 বছর হয়ে গেছে আমাদের মার্শাল আর্টে। তো আমাদের বিশাল একটা শক্তি, এর সাথে আমাদের পলিটিক্যাল মোবিলাইজেশন চলছিল, যেখানে এই এই যে শুকুর, তারপর জালাল, তারপর আকিক, তারপর সুনাহর, তারপর আমাদের একটা অর্গানাইজেশন ছিল সবচেয়ে পুরনো অর্গানাইজেশন, সেটা হচ্ছে পিওয়াইও, প্রগ্রেসিভ ইউথ অর্গানাইজেশন, আব্দুল সালাম, সমদুল সালাম এবং অনেকে ছিলেন আর কি, আব্দুল মুকিত চুনু, নিয়াজি ভাই। আমি শুনেছি যে নিয়াজি ভাই ওই মার্শাল আর্টে পরে মানে টিচার হয়েছিল পরেই আর কি, আমাদের সেকেন্ড বেচের। এনিওয়ে, তো এই যে মিলে আমাদের প্রচেষ্টা, আমাদের প্রচেষ্টা ছিল যে আমরা নিজেদেরকে সেলফ ডিফেন্স করা, অ্যাট দ্য সেম টাইম পলিটিক্যালি এমন একটা গ্রুপ তৈরি করা যে এই প্রটেস্টগুলো এবং আমাদের দাবি দেওয়া সেটা এবং এই কমিউনিটিকে সেভ করা, সেভ করা। তখনকার দিনে একটা ব্যাপারে আমরা যেটা অনেকে ভুলে যাই, মেনশন করি না, আমাদের সাথে প্রচুর স্থানীয় ইংরেজ ওয়ার্কিং ক্লাস আমাদের সাথেই ছিল, প্রগতিশীল মানুষ, ওরা তো ছিল পলিটিক্যালি বিভিন্ন মিডল ক্লাসরা আসতো, কিন্তু যারা স্থানীয় লোকাল ওয়ার্কিং ক্লাস সাদা লোক ছিল তারা প্রাণপণে আমাদেরকে সাহায্য করতো, এবং কারণ অ্যাটাকগুলো বাইরে থেকে আসতো, যারা এই যে গ্যাং রেসিস গ্যাংগুলো বাইরে থেকে আসতো, স্থানীয় লোকের সাহায্যে আমরা অনেক কাজ করেছি, অ্যাক্টিভিটিস করেছি। তো এটা একটা রেভলিউশন হয়ে গেছে, একটা সাইলেন্ট রেভলিউশন। আমাদের প্রিয় দর্শক, 70-এর সময়টা ছিল, 70-এর দশকটা ছিল পূর্ব লন্ডনে নয় শুধু, মানে বিলেতে বাঙালিদের জেগে ওঠার কাল। এই জেগে ওঠার কালের সৈনিকরা হলেন রুহুল আমিন, জালাল, রাজন জালালউদ্দিন, আব্দুল শুকুর, রফিকুল্লাহ, আব্দুল সালাম, অনেক 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 লোকজন আছেন, ইতিহাসের পাতায় তাদের নাম নেই কিন্তু মানুষের হৃদয়ে তারা এখনও আলোকিত, ঝলমল করছে তাদের নাম। আর আবারও বলি যে বিলেতে বাঙালি অনুষ্ঠানে আমরা বিলেতে শুধু লন্ডনে নয়, সারা যুক্তরাজ্য জুড়ে প্রত্যেকটি শহরে বাঙালিকে উন্নতি করার জন্য, বাংলা বাঙালিকে জাগিয়ে তোলার জন্য যেসব মানুষ কাজ করেছেন, আমরা সেসব মানুষদের সাথে কথা বলবো। সরি, বলেন। আমি বলছিলাম যে আমরা অনেক সময় ভুলে যাই, বা অনেক সময় যারা বর্তমানে বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এখন বাঙালি এলাকায় এত লোক এসেছে, মানে রাস্তাঘাটের নাম বাংলা, নজরুল সেন্টার হয়ে গেছে, এগুলো তো একদিনে হয়নি, একদিনে হয়নি, কিন্তু এখানে এটা এই রেভলিউশনের জন্য এগুলো হয়েছে এবং ওই মানুষগুলো অনেক নতুন যারা এসেছেন জানেও না, হয়তো ইতিহাসটা লেখা হয়নি ওইভাবে, আমরা সেটা করতে পারিনি, আমার টুকটাক ডকুমেন্টারিতে সেইগুলো রিপ্রেজেন্ট করেছি আর কি। আপনি কি এই যে এই 70-এর অথবা 78-এর যে আমাদের যে আন্দোলন ছিল, যে রেভলিউশনের মাধ্যমে বাঙালি কমিউনিটি মাথা উঁচু করে দাঁড়িয়েছে, সেই সম্পর্কে কি আপনার কোনো কাজ আছে? না, বেসিক্যালি বলি, আমি তো বিভিন্ন ডকুমেন্টারি করেছি বিবিসি এবং চ্যানেল 4-এর জন্য, সেইগুলোতে টুকটাক উল্লেখ আছে। ওই বিশেষ করে আমাদের উপর ওই কাজগুলো করতে তারাই করে ফেলেছে, কিন্তু আমি অনেক কাজ যেমন সাবমিট করেছি বিবিসিতে চ্যানেল 4-এ, সেগুলো থ্রু হয়নি, থ্রু হয়ে আগে এগুলো হয়ে গেছে, না হয়ে গেছে, এবং তারা পারলে তাদের মতো করে, তাদের একটা অ্যাঙ্গুল আছে সেই অ্যাঙ্গুল থেকে, কারণ আমি যদি করি সেই আমাদের অ্যাঙ্গুলটা সার্ভ করে, সেটা হয়তো তাদের পছন্দ না।
বুঝতে পেরেছেন? তো আমি টুকটাক এই সময়টাকে আমার কাছে মনে হয় এখনো সেটা সেটা আমাদের নিজের কাজ এবং আমরা নিজেই করতে হবে, ওটা ওই মানে কি আমার কাছে রুল ভাই এখনো মনে হয় যে এই যে একটা অগ্নিজরার সময় ছিল, বাঙালির স্বাধীনতা যুদ্ধ যেভাবে 71 সংগঠিত হয়েছিল এবং বাংলাদেশের জন্য একটা হিরণময় সময় ছিল, ঠিক তেমনি 78 সাল ছিল বিলেতে বাঙালিদের জন্য একটি স্বাধীনতার সময়। না, আপনি ঠিকই বলেছেন। আমি আরেকটা জিনিস অ্যাড করি যে ওনাকে আমি তো বাংলাদেশে ঘন ঘন বাংলাদেশে যাই, এই কাজ করলাম হাসন রাজা নিয়ে বাংলাদেশ ইন্ডিয়া মিলে প্রত্যেক জায়গায়, এবং অনেক লোকের কাছে জানতে পারলাম তারা যখন জানে ইংল্যান্ড থেকে, তো ইংল্যান্ডের আমাদের বাঙালিদের প্রতি তাদের একটা মানে না মানে একদম টোটালি কোনো মানে ধারণা মানে একটা ব্যাড শুধু ব্যাট বলবো না মানে কোনো ধারণাই নেই কি যারা কি করে না এরা কি করে এবং কি আছে কতদিন থেকে কি করছে আর কি। তো আমি একটা ব্যাপার মানে জাস্ট রেফারেন্সটা দিতে চাই, আমি যখন ওই যে স্বাধীনতার একটু পূর্বকালে আসলাম তো তারপর এখানে যে রেভলিউশন দেখলাম বাংলায় স্বাধীনতার, তো এটা ব্যাপারে হয়তো আমাদের ওই ইতিহাসটা ওইভাবে লেখা হয়নি জি, আর অনেকে জানে না হয়তো টুকটাক এবং এরকম কোনো প্রমাণ্য চিত্র চিত্র হয়নি। তো ফর এক্সাম্পল আমি এসে দেখলাম যে হাজার হাজার লোকজন প্রত্যেক দিন ওই যে আমাদের ট্রাফলগার স্কয়ারে হাইড পার্ক কর্নারে এই যে মিটিংগুলো হচ্ছে, এবং ইনফ্যাক্ট যেটা বাংলাদেশে অনেক লোক জানে না, ওয়ার্ল্ড ওপিনিয়ন যখন ম্যাসেকার হচ্ছে বাংলাদেশে ম্যাসেকার, তখন কিন্তু ওয়ার্ল্ড ওপিনিয়ন ফর্ম করা হয় ইংল্যান্ড থেকে, হাজার হাজার লোকজন রাস্তায় নেমে গেল এবং তার সাথে ইংরেজরা, তারপর ওখানকার এখানকার একজন বিখ্যাত এমপি ছিলেন জন স্টোন হাউস, তারপর আমাদের তো এক্সাইল পার্লামেন্ট এখানে তৈরি হয়েছিল, আবু সাঈদ চৌধুরী ছিলেন আমাদের প্রেসিডেন্ট না প্রাইম মিনিস্টার বুঝেছি এবং তখনই এবং কিন্তু এই 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 মানুষগুলার দিন রাত এবং তাদের ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন থেকে শুরু করে হাজার বিশেষ করে ওয়ার্ল্ড ওপিনিয়ন যেটার জন্য সমস্ত এবং বিলেট থেকে মানুষ দল বেঁধে জেনেভাতে গিয়ে জাতিসংঘেতে তখন সেটার জন্য জানতে পারে, এবং তখনকার দিনের এই নিউজগুলো দেখলে দেখবেন কেনেডি পর্যন্ত মানে যখন গেল সে রিফিউজি ক্যাম্পে এই এই লন্ডন থেকে এই বার্তাগুলো, এবং এর সাথে ইংল্যান্ডের সাধারণ জনগণ হাজার হাজার লোকজন জড়িত হলো যে বাংলাদেশের উপরে তো গণহত্যা হচ্ছে। তো এটার প্রচার কিন্তু শুরু হয়েছে এটা থেকে, তো এটা ইনফ্যাক্ট মানে আমাদের দেশের তো এই পলিটিক্যাল ব্যাপারগুলো গুলাটে হয়েছে ওখানকার। তো আপনি আপনি কি ওই যে বিলেতে বাঙালিদের অবদান স্বাধীনতা যুদ্ধে এসব নিয়ে কি কোনো না আমি বিবিসির জন্য একটা ডকুমেন্টারি করেছিলাম 25th অ্যানিভার্সারি অফ বাংলাদেশ, সেটার উপর মানে আমি কিছুটা টাচ করেছি ওই সময়টাতে কি হয়েছে বাঙালিদের কন্ট্রিবিউশন, এটা আছে একটা ডকুমেন্টারি, ডকুমেন্টারির নাম হচ্ছে নিউ স্ট্যান্ডার্ডস, ওটাতে একটু টাচ আছে, কিন্তু ওই ফুল ফ্লেজের যে ডকুমেন্টারি বা কাজ করবে এটা যদি বিশাল বাজেট লাগে তো তো বিবিসি টিভিসি এগুলো তো দিতে যায় না এগুলো, তো এটা আমাদের আজকাল তো এটা কি আমাদের কমিউনিটি তো এখন অনেক উন্নত আমাদের কমিউনিটি রয়েছেন না সেটা তো কেউ না কেউ ইনিশিয়েটিভ নিতে হবে এবং প্রপার একটা ডকুমেন্টেশনের দরকার আছে আমাদের। তো সেটা হলো এই যে আপনি যে ব্যাপারগুলো আমি ছোটখাটো দু একটা কাজ করেছি, এগুলো পুরনো অন্যান্যদের এই ফুটেজ নিয়ে কিছু মানুষের ইন্টারভিউ নিয়ে এরকম করেছি। যাই হোক রুহুল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অজানা তথ্য আপনার কাছ থেকে আমরা জানলাম। প্রিয় দর্শক আমরা জানি এই কথাটা রুহুল ভাই তুলেছেন এবং এই টেলিভিশনের মাধ্যমে চ্যানেলের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আবারও তুলতে চাই যে আমাদের মহান মুক্তিযুদ্ধে বিলেত প্রবাসী বাঙালিদের ভূমিকা ছিল অপরিসীম। বার্মিংহাম ম্যানচেস্টার লন্ডনের আমাদের খেটে খাওয়া মানুষেরা দেশের জন্যে তাদের পকেটের পয়সা দিয়েছিলেন, শ্রম দিয়েছিলেন, সময় দিয়েছিলেন, এসব মানুষের নাম ইতিহাসের পাতায় নেই, এসব মানুষকে কোনোভাবেই ধরে রাখা হয়নি, একটা ভালো তথ্যচিত্র নেই। আমরা আশা করি আগামীতে বাংলাদেশি বাংলাদেশে এখন স্বাধীনতার পক্ষের শক্তি শাসন করছেন গত কয়েক বছর ধরে, এবং আমরা জেনেছিলাম যে বিলেত প্রবাসীদেরকে মূল্যায়ন করার জন্য তারা একটা উদ্যোগ নিয়েছিলেন, এটার এখনও কিছু আমরা জানিনি, আমরা আশা করি অচিরেই আমরা জানবো, এবং বিলেত প্রবাসীদেরকে এই হিরণময় সময়টাকে ইতিহাসের পাতায় লিপিবদ্ধ করার জন্য ভালো কোনো উদ্যোগ নেওয়া হবে। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুন্দর থাকুন, আগামী অনুষ্ঠানে এরকম কোনো আলোকিত মানুষের সাথে আমরা কথা বলবো। খুদা হাফেজ অ্যান্ড বাবাই।